দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে ডাইরেক্ট অন ক্যামেরা বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ তুই বোমা বাঁধিস, সে আমাকে বোমার জ্ঞান দিচ্ছে। গতকালকে শওকতুল্লাহ সাহেব ওখানে বিচরণ করেছেন, প্রেস কনফারেন্স হয়েছে, লোক নিয়ে মিটিং করেছে, সেক্ষেত্রে 144 হয় না, আর আমার ক্ষেত্রে 144। শওকতুল্লাহ সাহেব না ভাঙড়ের ভোটার, না ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি, আমি ভাঙড়ের জনপ্রতিনিধি, আমার রাইট আছে আমি সেখানে যাওয়া। দাদা, সকাল থেকে আপনাকে আটকে রাখা হলো, এই মুহূর্তে এসে এখানে নামাজ পড়লেন, নামাজ পড়তেও দিতে মানে যেতে দেওয়া হচ্ছিল না, তো কি বলবো? না, নামাজ পড়তে দেওয়া হচ্ছিল এটা নয়, না এটা আমি বলছি, এটা নয়, কেউ যদি কোনো ভুল মেসেজ আপনাদের কাছে দিয়ে রাখে সেটা ভুল হবে। আমরা নামাজ পড়বার জন্য আমি বলেছি, আমি ভাঙড়ে গিয়ে নামাজ পড়তে চেয়েছিলাম, যেহেতু আমাকে রাস্তায় আটকানো হয়েছে, বললো এখানে ব্যবস্থা করেছি, নামাজ নেই কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু লেটে আসতে হয়েছে। কি কর্মসূচি ছিল আজকে, কি কি করা? যারা মারা গিয়েছেন তাদের বাড়ি যাওয়া, তাদেরকে আশ্বস্ত করা, এবং তাদেরকে এটা বলা যে কোন রকম প্ররোচনায় পা না দিয়া এই লাশকে নিয়ে অনেকে রাজনীতি করবে, আবার উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, আমার কাছে খবর আছে, যাতে ঠান্ডা ভাবে থাকে, এবং তাদের হয়ে আমি আইনি লড়াই লড়ছি। হ্যাঁ, তাদের হয়ে আইনি লড়াই লড়ছি, যারা গুলি চালিয়েছে এবং যারা মারা গিয়েছে তাদের, যারা মারা গিয়েছে অধিকার যাতে পাই, ন্যায় যাতে পাই, যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই আছে যেমন, এবং ভাঙড়ের মানুষকে আজকে পুলিশ দিয়ে উত্তপ্ত করে রাখা হয়েছে। পুলিশ কি কি অভিযোগ আপনি এখনো পর্যন্ত পেয়েছেন ভাঙড় থেকে? রাতের অন্ধকারে গিয়ে পুলিশদের তারা কাটানো হচ্ছে, সাধারণ মানুষ সহ বিরোধীরা অত্যাচার নামছে, সেটা যে মানুষকে আশ্বস্ত করা, তাকে শান্তিতে রাখার জন্য যে বলা, এবং আমার অফিস আছে, অফিসে গিয়ে অনেক কিছু সিগনেচার অনেক কিছু বাকি আছে, সেটা যাতে সম্পূর্ণ করতে পারি সেই জন্য যাবা। কোনো পাবলিক মিটিং নেই, হ্যান নেই, তা নেই, গতকাল আমাকে যে গ্রাউন্ডে আটকানোর চেষ্টা হচ্ছে, আমি জনপ্রতিনিধি, নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ আমাকে নয়, এটা 144 নোটিশটা দেখলাম আমি, পার্টিকুলার আমাকে দেয়নি। তো গতকালকে শওকতুল্লাহ সাহেব ওখানে বিচরণ করেছেন, প্রেস কনফারেন্স হয়েছে, লোক নিয়ে মিটিং করেছে, সেক্ষেত্রে 144 হয় না, আর আমার ক্ষেত্রে 144। শওকতুল্লাহ সাহেব না ভাঙড়ের ভোটার, না ভাঙড়ের তিনি জনপ্রতিনিধি, আমি ভাঙড়ের জনপ্রতিনিধি, আমার রাইট আছে আমি সেখানে যাওয়া। দেখুন, বেশ কিছু ধারা উল্লেখ করে বড় কিছু দিয়ে ভেবেছে আমাদের বোকা বানিয়ে দেবে। এখানে আইপিসির 144টা কি, 1973 সালের আইপিসির অ্যাক্ট হচ্ছে আপনার, যে ম্যাজিস্ট্রেট হাতে ক্ষমতা আছে চারজন বা চারজনের বেশি যারা আছে আনলফুল অ্যাসেম্বলি করতে না দেওয়ার একটা এ প্রভিশন আছে, 144/4 হচ্ছে, এটা সর্বোচ্চ এক্সটেন্ড করে 144 6 মাস পর্যন্ত করার ক্ষমতা আছে, 144/5 এটা হচ্ছে এটাকে রিভক করা বা আরো বাড়ানো বা এই বিষয়ে ক্ষমতা আছে আপনার ম্যাজিস্ট্রেটের, আর 144/6 এটা হচ্ছে স্টেটের হাতে ক্ষমতা আছে, বাড়াবে কি কমাবে, এই কটা ধারা দিয়ে এখানে কোনো জায়গায় ন্যায় যে হতে পারে না, এগুলো যে জনপ্রতিনিধি একজন ল মেকার, লেজিসলেটিভ অ্যাসেম্বলির একজন ল মেকার যেতে পারবে না তার নির্বাচনী ক্ষেত্রে, এটা হয় না, মানে ভাবতে পারছেন কি মানে কি ডেমোক্রেসি চালাচ্ছে এটা রাজ্যে। তৃণমূলের তরফে শওকত মোল্লা বলছেন যে আপনারা বোমাগুলির রাজনীতি করছেন সেই জন্য আপনাদেরকে, তাহলে সেই জন্যই কি আটকানো হলো? দেখুন, ওনাদের নাম যত কম নেবেন তত সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সংবিধানের জন্য ভালো। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে ডাইরেক্ট অন ক্যামেরা বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ তুই বোমা বাঁধিস, সে আমাকে বোমার জ্ঞান দিচ্ছে। আমরা বোমগুলি পিস্তল বর্জন করে বই খাতা পেন তুলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা হোক তার কথা আমরা বলি, সেই জন্য ওদের অসুবিধা হচ্ছে, কারণ মানুষ দলে দলে জাতীয়তাবাদী চিন্তাভাবনা নিয়ে আসছে, দায়িত্বশীল নাগরিক হচ্ছে মানুষ, দায়িত্বশীল নাগরিক হলে দেশ এগিয়ে নিয়ে এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, আর ওদের করে কামে খাওয়া, লুটপাট করা, মারামারি, হানাহানি আর করতে পারবে না, লোক পাচ্ছে না, ওই জন্য আমার উপরে প্রেশার করছে। মানুষ তো আজকে শয়ে শয়ে মানুষ, লাখ মানুষ, হাজার হাজার মানুষ ফিরে আসছে যে সংবিধানের ধারা খোলো, আমি মুসলমান আমার কি অধিকার আছে সংবিধানের পাতা খোলো পেয়ে যাবো, আমি দলিত আমার কি অধিকার আছে সংবিধানের পাতা খোলো কারো পাজে চাঁদতে হবে না, আমি একজন ভারতীয় নাগরিক আমার কি অধিকার কে দেবে, এই অধিকার কিভাবে পেতে হবে আর অধিকারটা কি আছে সংবিধানের পাতা খোলো পেয়ে যাবে, কারো দরবিদার হতে হবে না। যখনই বলছে মানুষের জ্ঞান ফিরছে, তো তারা দেখছে সংবিধান, কেউ ইংলিশ পারলে ইংলিশ, বাংলা পারলে বাংলা ভার্সন অনলাইন থেকে দেখে নিচ্ছে, বিভিন্নভাবে দেখছে, তাদের মাথা ঘুরে যাচ্ছে, সত্যি তো আমার অধিকার আছে, তো আমি মুসলমান, আমার খাওয়ার অধিকার আছে, পড়ার আছে অধিকার আছে, বিচরণের অধিকার আছে, শিক্ষা প্রতিষ্ঠান আমায় কি করবো, স্যালারি কে দেবে, সব অধিকার আছে, একজন দলিত তার এক অধিকার, একজন আদিবাসী কি আছে, জল জমি জঙ্গলের অধিকার আছে, সেগুলো পাচ্ছে না, সেগুলো যখন সচেতন করছে মানুষ জাতীয়তাবাদী হয়ে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে, আর সেটাতে এদের অসুবিধা হয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, কারণ আপনি যেতে চাইছেন সেখানে আটকাচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্সও এখনো পর্যন্ত রাজ্যে বরাদ্দ করা রয়েছে প্লাস পুলিশ রয়েছে, তাহলে কি পুলিশ ভরসা পাচ্ছে না যে আটকাতে পারবে না কোনো কিছু? পুলিশ যে সক্রিয়তা দেখাচ্ছে সেই সক্রিয়তার সাথে যদি বিগত দিনগুলোতে দেখাতো ভাঙড় সহ রাজ্যে ক্ষয়ক্ষতি হতো না, তখন শাসকের জন্য পুলিশ নিষ্ক্রিয় আর বিরোধীদের জন্য সক্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু এই বিষয়ে জানাবেন বা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন? আমার অফিস থেকে হয়তো করছে, কি করছে দেখা যাক, দায়িত্বশীল অফিসারদেরকে মেল অলরেডি করে দিয়েছে, স্পিকারকে মেল করেছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে তাহলে কর্মসূচি কি থাকছে, যেখানে আটকানো হচ্ছে সেখান থেকে আপনি ভাঙনে পৌঁছাবেন কি করে মানুষের কাছে? রাস্তা দিয়ে পৌঁছাবো। পুলিশের ওপর দিয়ে যাবেন? না, ওটা পারি না আমি, ওটা পারি না, ওটা আর আমি শিখাইও না। এমন অত্যাচার করো পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায়, এটাও পারি না আমি। তাকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া, যেতে দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তারপর থেকেই যে একটা বাক্য বিনিময় পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকীর, সেটা হতে থাকে। কিন্তু সেই জায়গায় নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে তার উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কোনো ইচ্ছে নেই, তিনি চান যে তাকে যাতে ভাঙড়ে যেতে দেওয়া হোক, এবং ভাঙড়ে গিয়ে তার যে নির্ধারিত কর্মসূচি, তার যে পরিবার যারা যারা আহত হয়েছেন, যারা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, তাদের যে অভিযোগ সেই অভিযোগ অনুযায়ী তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, এমন বিষয়টা কিন্তু তিনি জানালেন। এবং তার পাশাপাশি এখানে এসে নামাজ পড়েন। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি খেতে যেতে চান, তার যে খিদে পেয়েছে এমনটাও তিনি জানান পুলিশকে। কিন্তু সেই জায়গাতেও পুলিশের তরফে হস্তক্ষেপ করা হচ্ছে, এমনটা অভিযোগ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি এমনটা জানালেন যে তাকে কিন্তু খেতে যাওয়ার জায়গাও নির্ধারিত করে দেওয়া হচ্ছে, তার মানে তাকে শুধুমাত্র কোনো জায়গাতে যাতে সেভাবে না তিনি মুভ করতে পারেন সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নওশাদ সিদ্দিকীর। আমি খাবো গিয়ে বাইরে হোটেলে খাবো, খেয়ে ভাঙড়ে যাবো, বাইরে হোটেলে গিয়ে খাবো, খেয়ে আমি চলো নোংরামি হচ্ছে। চ চ চ পড়বো এদিকে, আর তুলিস না এদিকে।